সম্প্রতি ভারতের মাটিতে লোমহর্ষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এই নিয়ে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত খুন হয়েছেন আওয়ামী লীগের 15 জন সংসদ সদস্য। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো এমপিকে হত্যার ঘটনা এটি প্রথম। এমপি আনার হত্যাকাণ্ডের জোর তদন্ত চলছে দুদেশেই। উভয় দেশের বাঘা বাঘা গোয়েন্দারা এই হত্যারহস্য উন্মোচনে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপালে আটক হয়েছেন এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন বেশ কয়েকজন। তবে কে বা কারা এমপি আনারকে হত্যা করল, কি এর মোটিভ, তার উত্তর জানতে হয়তো অপেক্ষা করতে হবে। বিদেশের মাটিতে বাংলাদেশের এমপি হত্যার ঘটনা এই প্রথমবার হলেও স্বাধীনতার গেল 5 দশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতা সহ দেশের মাটিতেই খুন হয়েছেন আওয়ামী লীগের 14 জন সংসদ সদস্য। এর মধ্যে বঙ্গবন্ধুর শাসনামলে 1972 থেকে 1975 সালে হত্যার শিকার হন 7 জন এমপি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হওয়ার পর 1981 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুন হন আরও 4 সংসদ সদস্য। এই 4 জনের মধ্যে প্রথম 2 জন আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে এবং পরের 2 জন সরকারে থাকা অবস্থায় খুন হয়েছেন। 4 দলীয় জোট সরকারের সময় 2004 সালে আহসানুল্লাহ মাস্টার গাজীপুরে ও 2005 সালে শাহ এম এম এস কিবরিয়া হবিগঞ্জে নিহত হন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সরকারের সময় 2016 সালে মঞ্জুরুল ইসলাম লিটন খুন হন গাইবান্ধার নিজ বাড়িতে। সবশেষ ভারতের কলকাতায় খুন হলেন আনোয়ারুল আজিম আনার। স্বাধীন বাংলাদেশে সংসদ সদস্য হিসেবে প্রথম হত্যার শিকার হন খুলনার ভাষা সৈনিক আব্দুল গফুর। খুলনার পাইকগাছা ও আশাশুনি আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদের এই সদস্যকে 1972 সালে গুলি করে হত্যা করা হয়। আব্দুল গফুর সহ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে খুন হন 7 জন এমপি। 1973 সালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শরীয়তপুরের নড়িয়া আসনের এমপি নুরুল হক হাওলাদার। একই বছর খুন হন জালকাঠির আব্দুল মুকিম। 1974 সালে ভোলার মোতাহার উদ্দিন আহমেদ মাস্টার, নরসিংদীর গাজী ফজলুর রহমান, কুষ্টিয়ার গোলাম কিবরিয়া এবং 1975 সালে হত্যা করা হয় নেত্রকোনার আব্দুল খালেককে।